শুভ সন্ধ্যা। গ্রাউন্ডিং স্পোর্টস এর ইউটিউব লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ইউটিউব লাইভ আড্ডায় বিশেষ অতিথিরা হলেন তিন প্রধানে খেলা হাবিবুর মন্ডল এবং দুই প্রধানে খেলা সংগ্রাম মুখার্জি, গোলকিপার সংগ্রাম মুখার্জি। আমাদের বিশেষ অতিথি আজকে বিখ্যাত ধারাভাষ্যকার মিহির দাস। মির্জা এছাড়াও কারেকশনাল ফুটবল এবং ব্লাইন্ড ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। আজকে আমাদের এই প্রোগ্রামটি সঞ্চালনের দায়িত্বে আছেন কলকাতা ফুটবলের প্রখ্যাত ধারাভাষ্যকার শ্রী অঞ্জন মুখার্জি মহাশয়। আমি ইউটিউব লাইভ আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঞ্জন জেঠুর কাছে যাব প্রথমেই। অঞ্জন জেঠু, তুমি শুরু করো আজকে সঞ্চালনের দায়িত্ব। হ্যাঁ, গুড ইভিনিং সংগ্রাম, গুড ইভিনিং, গুড ইভিনিং হবিবুর, হ্যাঁ গুড ইভিনিং, গুড ইভিনিং দেবান। আসলে কোভিড 19 এর জন্য আমরা কেউ আর তো বাইরে বেরোতে পারছি না, সন্ধ্যাবেলা একটু গল্প টল্প করার জন্য, আর সেই সঙ্গে একটু যারা দেখছে তারা একটু আনন্দ পাবে, এই জন্য পুরনো কথা একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। তো আজকে সবাইকে আমি স্বাগত করছি, বলেই দিল আবার বলে আরেকটু বলে লাভ নেই। মিহির রয়েছে, সকলেরই একটা সুন্দর ধারণা রয়েছে। তা আমি প্রথমে সংগ্রামের কাছে আসি, তারপর নিজেদের মধ্যে একটা ইন্টারাক্টিভ সেশন টাইপের, এটা তো কোনো সাক্ষাৎকার নয়, আমাদের মনে যদি কিছু কথা হয় এই হাতটা আঙুলটা এরম ভাবে তুলবেন, তাহলে তার কাছে মাইক্রোফোনটা যাবে, সবাই মিলে কথা বললে ওভারল্যাপ হবে। আর সংগ্রাম, তুমি 5 বছর ইস্ট বেঙ্গলে খেলেছো, 5 বছর মোহনবাগানে খেলেছো, তাছাড়াও ভারতীয় দলে খেলেছে। প্রভাবটা কি দেখেছো তুমি? দুটো দলের ড্রেসিং রুম কেমন, দুটো দলের তফাৎটা কি? কারণ দুটো দল যদিও তারা কলকাতার সবচেয়ে, কিন্তু তাদের নিজস্ব নিজস্ব প্রত্যেকটা ক্লাবেরই একটা পার্থক্য, এই দুটো দলের ড্রেসিং রুমের কি পার্থক্যটা তুমি লক্ষ্য করেছো? কারণ দুটো দলই দীর্ঘদিন খেলেছে, কি বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার কাছে দুটো দলে খেলা আমার মানে সৌভাগ্য হয়েছে। দুটো ক্লাবই মন্দিরের মতন, এবং ড্রেসিং রুমটা আমাদের কাছে মন্দিরের একটা গৃহ বলতে পারো ভেতরটা, সেহেতু ওখানটা ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুম যেরাম ছিল, মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, মানে সবার সঙ্গে সবার রিলেশন খুবই ভালো ছিল। 6টা বছর কাটানোর পর আবার আমি মোহনবাগানে গেছি, মোহনবাগানে ওখানে আমি 12টা খেলে এসেছি। কোন যেন ফোন না আসে, তাড়াতাড়ি কেটে দাও, লাইট চলছে। এই তো 12টা খেলে এসেছি, এবং কার ফোন এটা? আদার্স আমার কলিগদেরও পেয়েছি। খুব কাছ থেকে আমরা জুনিয়র সিনিয়র ভেদাভেদ ছিল না, যে এ জুনিয়র বা এ সিনিয়র, মানে রেসপেক্ট করতো জুনিয়র, কিন্তু আড্ডা ইয়ার কি প্র্যাকটিসের পর অনেকক্ষণ আড্ডা দিয়া, যত বেশি এটা হবে একটা টিম সাফল্য পায়, যত মানে জেল করতে পারবে নিজেদের মধ্যে, সেটা আমাদের মধ্যে ছিল। পার্থক্য সেরকম কিছু পাইনি আমি, দুটোই বড় টিম, বড় টিমের ড্রেসিং রুম। হয়তো ইস্ট বেঙ্গল একটু আমাদের সেম ব্যাচ ছিল, এটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু মোহনবাগানে গিয়ে ব্যারাটো সাথে আমরা জুনিয়রদেরও পেয়েছি,
এবং জুনিয়রদের সিনিয়র হিসেবে আগলে রেখার দায়িত্ব আমাদেরই ছিল, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল দুটোর মধ্যে। দেখাবার কি হলো, কিছু হয়নি। তুমি প্রথম বড় দল কলকাতার মধ্যে ইস্ট বেঙ্গলে আগে খেলতে গিয়ে, তো ইস্ট বেঙ্গলে তোমাকে নিয়ে গিয়েছিলেন কি, মানে অনুঘটকের কাজ কি করেছিলেন ইস্ট বেঙ্গল? অবশ্যই আমার না, আমার অ্যাকচুয়ালি আন্ডার 16 এর কোচ ছিল হচ্ছে তরুণ বোস, যিনি আমার এক সময় কোচ হিসেবে আন্ডার 16 এ পেয়েছিলাম। তারপর আমি টিএফ এ চলে যাই এবং তরুণ স্যারই আমাকে প্রথম অফার করে যে খেলবি, স্যারের মধ্যে একটা আছে ক্যাজুয়াল মানে জাস্ট বলার, কিরে খেলবি মানে কোথায়, বললো ইস্ট বেঙ্গল। আমার শুনে একটু তখন একটু অনেক জুনিয়র আমি, হট করে টিএফ এতে একটা থেকে বলছে। সেই বছর আমার কোচি এফ সির অফার ছিল, তারপর অরুণ স্যারকে তরুণ বোস ফোন করেছিল, তা বললো স্যার থাকবেন আপনি, বললো হ্যাঁ আমি আছি চলে আয়। আমি কন্ট্যাক্ট পেপার পাঠালো টিএফ এতে, আমি সাইন করে আবার পাঠিয়ে দিলাম। তা ওই একটা ভরসা ছিল যে তরুণ স্যার আছে, তরুণ স্যার বলছে, আর আমি আগে পিছে কিছু দেখিনি, চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম। তরুণ স্যার বলে চলে আয়, এই ডাকে মানে সাড়া দিতে পেরেছিলাম। এবং ফার্স্ট আমার মনে আছে, ফার্স্ট আমি ডার্বি যখন খেলি এয়ারলাইন্স কাপ, জীবনের ফার্স্ট ডার্বি, সেখানেও সেই হলদিয়াতে তরুণ স্যার বললো খেলবি কি, বলে ওটা আমার জীবনের ফার্স্ট ডার্বি এবং ওটা আমরা 3-1 জিতেছিলাম। সেই সময় মনমোহনের বাসুদা ছিল, সত্যদা ছিল, তারপর হেমন্ত রোড়া বলেছিল, এটা তো ভাবিনি আমি কোনোদিন যে হেমন্ত দার এগেনস্টে আমি খেলছি। বা সেই সময় ফরওয়ার্ড লাইন আব্দুল খালেক, দীপেন্দু বিশ্বাস আর এম এ কায়া ছিল। আমি জাস্ট টিএফএ থেকে আন্ডার 18 মানে আন্ডার 18 এর ফার্স্ট সবচেয়ে জুনিয়র ছেলে আমি, তা স্যারের আহ্বানে আমার কোনোদিন পিচ পা হয়নি। এই একটা বড় আমার ইয়ে ছিল যে স্যার ডেকেছে আমি যাই, এবং আমাকে অরুণ ঘোষ স্যার বলেছিল তুমি এত তাড়াতাড়ি সাইন করো না, তরুণ আমাকে ফোন করেছে তুমি হারিয়ে যাবে। আমি আগে পিছে না দেখে টিএফএ না কমপ্লিট করে আমি সাইন করেছিলাম, টিএফএ আমার কমপ্লিট হয়নি, এবং আমি ভোরের ট্রেন ধরে আমি ক্যালকাটা চলে আসি। আচ্ছা না, এবং ঠিকই অত্যন্ত তুমি সাফল্যের সঙ্গে ইস্ট বেঙ্গলে এত বছর খেললে, 6 বছর খেললে, তারপর তুমি আবার বাইরে চলে গেলে কেন সালগাঁওকারে? না সবারই একটা, সেই সময় আমাদের 10 লাখ টাকার একটা ট্রান্সফার ফি ছিল, যেটা এক ক্লাব থেকে ওই ক্লাব যাওয়া যেত না। সবারই একটা মনের ইচ্ছে থাকতো এই ক্লাবটা খেলাম ওই ক্লাবটা খেলবো না, সে একটা মনে একটা আশা ছিল যে মনমোহনটাও খেলবো, সেহেতু আমি সালগাঁওকার হয়ে তারপর মনমোহন এলাম। ও ট্রান্সফার ফি দিতে হবে বলে তোমরা ওটাকে মাঝখানে সালগাঁওকারটা ঘুরে তবে মোহনবাগানে? হ্যাঁ হ্যাঁ, আমি এবার হবিপুরের কাছে যাব, হবিপুর অনেকক্ষণ চুপচাপ আছে, তারপর মিহির হবিপুরকে বলি খেলেছ তখন বলা হতো যে 5 মাসের উপরে মানে সেন্টার লাইন থেকে এগোবে না বেশি, মোটামুটি ভাবে এখনকার মতন এতটা ওভারল্যাপ তখন হতো না, কিন্তু তুমি এত গোল করলে কিভাবে, মানে তোমার একটা সাইড ব্যাক হিসেবে গোল করা এটা কি মানে গোল করে একটা আনন্দ পাও সেই জন্য, নাকি তুমি তোমার কোচ বলে দিয়েছিলেন যে একটা সেন্টার হাফ কি মানে রিইনফোর্স করবে অ্যাটাকিং লাইনকে, এটা বলেছিলেন, নাকি তুমি নিজের থেকে এগুলো আরো বেশি করছো সাফল্য? হ্যাঁ এটা ঠিক, আমি যখন ফুটবল শুরু করি তখন কিন্তু আমি ফরওয়ার্ডে খেলতাম মানে ছোটবেলা থেকে, এবং ইন্টার স্কুল মানে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু আমি ফরওয়ার্ড লাইনে খেলেছি। তো যখন আমি সাই হোস্টেলে আসি তখন আমাদের যে কোচ ছিল সুরজিৎ স্যার, উনি বলেছিল যে ডিফেন্সে খেলতে, সেন্ট্রাল ডিফেন্স, সেখান থেকে আমার ডিফেন্স খেলা শুরু। তারপরে টাটা ফুটবল একাডেমি, ওখানে আস্তে আস্তে ইন্ডিয়ার বরাবরই ডিফেন্স লাইনে সেন্ট্রাল ডিফেন্স লেফট ব্যাক রাইট ব্যাক খেলতাম, কিন্তু গোল করাটা হচ্ছে আমার একটা নেশা হয়ে যাচ্ছে মানে ফুটবলে অ্যাকসেপ্ট সেটা কিন্তু দেখা যায় অনেক সময়
গেলেও কিন্তু দেখা যাচ্ছে এরকম সেট পিসে কিন্তু গোল করতে যায়, অনেক সময় কর্নার হলো অনেক গোলকিপার কিন্তু হেডিং করতে যায়, যদি একবার গোল করা যায় সেটা কি টেস্ট সেটা কিন্তু জানার চেষ্টা সবাই করে, তো ওটা একটা ওয়ান কাইন্ড অফ নেশা বলা যায় আর কি। এবং আমার ভালোই লাগতো আর কি, যে ভাবতাম যে পাঁচটা ম্যাচ হয়ে গেল একটা এখনো গোল হলো না, একটা গোল তো করতেই হয়, সুতরাং একটা ওই যে খিদে চাহিদা যে গোল করার, তার জন্য কিন্তু বারবার বক্সের ভিতরে যাওয়া এবং বিভিন্ন সেট পিসে গিয়ে কিন্তু মানে অ্যাটেন্ড করা, এটা মানে একটা শখে পরিণত হয়ে গেছে, নেশায় পরিণত হয়ে গেছে। কিন্তু আগেকার যেসব সাইড ব্যাক কিন্তু আমি নিজেও দেখেছি সেন্টার হাফে গিয়ে সেখান থেকে একটা মাইনাস করে বক্সের ভিতরে রাখা, কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা ছিল না, আমি পছন্দ করতাম না। আমার মনে হয় গোলকিপার ছাড়া যে আরো 10 জন থাকে, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একটা ডিউটি, এবং বলা যায় যে যদি কোনো সময় আমাদের ফরওয়ার্ড যদি না যায় এবং অনেক সময় ক্লিক করে না, এবং সেক্ষেত্রে যদি আমি একটা ডিফেন্সের প্লেয়ার হয়ে যদি একটা গোল করি সেই টিমটাকে আমি সেই দিনের জন্য যদি জেতাতে পারি, সেটা একটা নিজের অ্যাচিভমেন্ট এবং একটা পজিটিভ, এইসবগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু গোলাকে যেতাম এবং খুব মানে এনজয় করতাম আর কি নিজের খেলাটাকে নিয়ে। ঠিকই, তুমি খুব কম খেলোয়াড়েরই এই সৌভাগ্য হয়েছে কলকাতার তিনটে বড় টিমে খেলার, এবং সেই জন্য তোমার তিনটে টিমেরই যারা সমর্থক তারা তোমাকে খুব ভালোবাসে, কারণ যেখানেই গেছো তুমি ডেডিকেটেড ওয়েতে খেলেছো, পুরো ডেডিকেশনটা 100% ডেডিকেশন তোমার মধ্যে ছিল। তো এই যে তিনটে ক্লাবে গেলে তোমার আজকে খেলা ছাড়ার পর খুব স্যাটিসফ্যাকশন মনে হয় যে আমি তিনটে ক্লাবে খেলেছি, যে সৌভাগ্য খুব কম খেলোয়াড়ের আছে, তোমার ফিলিংসটা কিরকম? দেখো এটা একটু আগেই সংগ্রাম দা বলছিল যে আমি স্পেঙ্গল 6 বছর খেলার পরে এবার আমি মোহনবাগানের যে কি টেস্ট বা মোহনবাগানে খেলার কি অনুভূতি সেটা, তারপরে কিন্তু সংগ্রাম দা আরো 6 বছর মোহনবাগানে খেলেছে। তো সেম থিং, একটা বাঙালি ছেলে তিনটে ক্লাব না খেলে তাকে সেই তিনটে ক্লাবের টেস্ট কিন্তু বুঝতে পারবে না, কোন ক্লাবের কি ফিলিংস এবং কোন ক্লাবের সাপোর্টাররা কিরকম ভাবে সাপোর্ট করে। এবার যদি কোনো একটা প্লেয়ার 12 বছরও যদি একটা ক্লাবে খেলে, আফটার রিটায়ারমেন্ট কিন্তু তার মনেই হবে যে আর দুটো ক্লাবে কেন খেলতে পারলাম না, খেলা উচিত ছিল, তাতে কিন্তু সেই অ্যাটমসফিয়ার বলা যায় এবং সেই মজাটা কিন্তু সে ফিল করতে পারবে। ওই জন্য আমার মনে হয় আমার ইচ্ছাই ছিল যে আমি 3 বছর তিনটে ক্লাব খেলবো, ইস্ট বেঙ্গল, মোহামেডান, মোহনবাগান, এরকম ভাবে আমি একটা চিন্তা ভাবনা করে এসেছিলাম যে এই তিনটে ক্লাবের ফিলিংস আমাকে নিতে হবে, তারপর দেখা যাবে কোন ক্লাবে কতদিন কন্টিনিউ করতে পারি ওটা সিচুয়েশন বলবে। তো এই একটা কিন্তু আমার টার্গেট ছিল এবং সেইভাবেই কিন্তু আমি তিনটে ক্লাবেই খেলি, এবং তিনটে ক্লাবে খেলেই কিন্তু আমি বুঝতে পারি যে আমি প্রাউড ফিল করি নিজেকে যে কলকাতা মাঠে তিনটে ক্লাবই আছে এবং ইন্ডিয়ার সবচেয়ে তিনটে ক্লাবই ফেমাস, ইতিহাসের খাতায় নাম আছে। তো এই ক্ষোভটা থাকবে না যে আমি এই ক্লাবটা খেলিনি কি মোহনবাগান খেলিনি কি মোহামেডান, এই ক্ষোভটা আমার ভিতর থাকবে না, প্রাউড ফিল করি আমি। খুব সুন্দর বলেছো, আমি এবার একটু বিজুদের কাছে যাই। হ্যাঁ দেবাঞ্জন বলো। হাবিবুদ্দাকে আমার একটাই কোয়েশ্চেন, ছোটবেলাটার যে এখন তোমাদের রোল মডেল করে অনেক ফুটবলাররা উঠে আসবে, তোমাদের দুজনের কাছেই প্রশ্ন, এই লকডাউনের সময় তারা কিভাবে নিজেদের ফিটনেস বজায় রাখবে, তারা কিরকম ভাবে, এই সময় তো ঠিকঠাক প্রপার প্র্যাকটিসও হচ্ছে না কিন্তু তাদের নিজেদের তাগিদেই তাদেরকে জিম করতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে। তোমরা দুজন অনেক প্লেয়ারদের যারা আগামী দিনে উঠে আসবে তাদের আইকন, আমি এটুকু বলতে পারি হাবিবুর রহমান মন্ডল এবং রহিম নবী, সৈয়দ রহিম নবী ময়দানের অন্যতম দুজন ইউটিলিটি ফুটবলার, সেই ব্যাপারে আমি আসবো নিশ্চয়ই পরে আসবো। তো তোমাদের দুজনের কাছে একটু জানতে চাইবো কিভাবে তারা এই সময় ফিটনেসটা ধরে রাখে। এই করোনা আসার পর থেকে কিন্তু বুঝিয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ডকে যে প্রফেশনাল রিজিম কারে বলে, এমন একটা টাইম চলেছে যে যদি কোন প্লেয়ার সবার ক্ষেত্রে, যেহেতু আমি প্লেয়ার ওই জন্য প্লেয়ারদের ক্ষেত্রেই বলছি, যেসব প্লেয়াররা যদি প্রফেশনাল না হয় তারা কিন্তু অনেক প্লেয়ার কিন্তু ছিটকে যাবে, তারা এই করোনার এক্সকিউজ দিয়ে তারা কিন্তু ফুটবল লাইফ থেকে সরে যাবে। সো আমার মনে হয় যদি যে প্লেয়ার প্রফেশনাল থেকে না থাকবে সে কিন্তু খেলা ছেড়ে দিতে বাধ্য, তো তার নিজের নিজের ফিটনেস, এবং কোথাও বলেনি যে তুমি সিঙ্গেল মাঠে গিয়ে প্র্যাকটিস করতে কিন্তু মানা নেই, 3-4 জন প্র্যাকটিস করে তাহলে কিন্তু
অনেক সময় লোকাল থানা বলো লোকাল ক্লাব বলো তারা কিন্তু ডিস্টার্ব করবে, কিন্তু যদি আমি একা গিয়ে কোনো মাঠে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার জন্য কিন্তু কেউ ডিস্টার্ব করবে না। সুতরাং এই মাইন্ড মানে এইরকম মাইন্ড করে এবং নিজেকে প্রফেশনাল আরো বানিয়ে তাকে কিন্তু এইটাকে ধরে রাখতেই হবে। কেন কোনো একটা পার্টিকুলারলি প্লেয়ার কিন্তু বলতে পারে যে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে, এবার যে যেরকম ভাবে নিজেকে মেনটেন করবে নিজেকে ধরে রাখবে সেই একমাত্র আপনার ব্লক নাউন সে কিন্তু গেনার করবে, সেই একমাত্র গেন হবে। তো আমি চাই যে সে বাড়িতে কন্টিনিউ প্র্যাকটিস করুক সিস্টেম অনুযায়ী, এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই টাইমটা এমন একটা টাইম যাচ্ছে এক একটা প্লেয়ার তার কিন্তু নেগেটিভ কিন্তু সে একমাত্র নিজেই জানে, এবং সেই নেগেটিভ দিকটা যদি সে পজিটিভ করে নেয়, সাপোজ কার মাসেলস পাওয়ার কম আছে সে কিন্তু এই টাইমটা মাসেলস পাওয়ারটাকে গেইন করতে পারবে, কারো স্পিড কম আছে সেই স্পিডটাকে কিন্তু প্র্যাকটিস করে কিন্তু বাড়াতে পারবে, এন্ডুরেন্স কম এন্ডুরেন্সটা বাড়াতে পারবে। সো আমার নেগেটিভ সাইডটা যদি একটু আরো পজিটিভ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমি একটা পারফেক্ট ফুটবলার তৈরি হতে পারবো। সো এটা একটা এই টাইমটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। আমরা নিজেরাও জানি না যে খেলা কবে স্টার্ট হবে, যখন হয়তো স্টার্ট হবে তুমি ফিটনেস এর লেভেল এর একদম নিচে থাকবে, আর যদি তুমি সেম লেভেলে থাকতে হয় তাহলে প্রত্যেকটা হাবিবুর যা বললো লেভেলে প্র্যাকটিস করতে হবে এবং নিজের যেটা কম আছে সেটা বাড়াতে হবে, কিছু না গিয়ে সিঙ্গেল গিয়ে হয়তো ডিস্টেন্স মেনটেন করে কাছাকাছি মাঠ থাকলে বা বাড়িতে ফিটনেস করে ততটা এগিয়ে থাকা যায়, কারণ আমরা জানি না কবে খুলবে, খোলার সাথে সাথে যেন রিডিংটা সেম থাকে। ধন্যবাদ অঞ্জন জেটু। আমি বলবো মীর অনেকক্ষণ চুপচাপ উইংস এর ধারা অপেক্ষা করছে, তুমি আমার সঙ্গে তো কমেন্ট্রি করেছো অনেক জায়গায় কিন্তু তোমার সূত্র করবো তোমার তুমি তো খেলতে একটা সময় আরো সেটা জানো তোমার কমেন্ট্রি করবার ইচ্ছে হলো কেন তোমাকে ইন্সপায়ার করে? ছোটবেলায় আমার তো ম্যাচ ছিল পাড়ায় যখন বড়রা খেলতেন, অর্থাৎ আমার বাবাও ভালো ফুটবল খেলতেন রেল অব্দি খেলেছেন, তো বাবারা যখন মাঠে প্র্যাকটিস করতেন তখন আমার ছোটবেলায় সেই অজয়ের নকল করে পাড়ায় বসে মুখের সামনে হাত থেকে রাখতাম মাইকের মতন করে কমেন্ট্রি করতাম, এটা খুব একটা নেশা ভালো লাগে, পাঁচজন শুনছে বাবা করছে এটা খুব আমার নেশা। তো যাই যখন ফুটবল খেলছি তখনও কিন্তু আমি কমেন্ট্রি করছি ঘটনা চক্রে, আমি একটু বলি কিভাবে আমি কমেন্ট্রি চাইনি না ছোট করে বলি, আমি সেবার বেঙ্গল থেকে গিয়েছিলাম শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, তো ওটা তোমার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উদ্বোধন হয় সেই মাসটা ছিল, এবার আমাদের ইস্ট বেঙ্গল ফেডারেশন বেঙ্গলে একটা টিম হয়েছিল প্রদীপদা বললো অজয়দা মিহিনদা খুব ভালো কবিতা বলে, অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই একটা আমার অন্য খেলার পাশাপাশি অন্য ন্যাক নাটক তো প্রদীপদা বললো যে অজয়দা যত আছে মিহির ভালো কবিতা বলে একটা কবিতা বলো, অজয়দা বললেন তো তাই নাকি একটা কবিতা শোনা, তো আমি তো কবিতা শোনার জন্য উৎসুক ছিলাম, আমি উৎসুক ছিলাম অজয়দার কানে পৌঁছে দেওয়ার জন্য যে আমি কমেন্ট্রি করতে চাই কিভাবে, এই সুযোগটা যেই কবিতার মাধ্যমে এলো আমি তা পরিবেশন করলাম আমার ভাষা ছোট্ট লাইক মায়ের ভাই কবিতা বলার পর অজয়দা বললেন বাহ আরে সুন্দর বলা, তো এইভাবে আমি অজয়দাকে বললাম স্যার আমি না কমেন্ট্রি ভাষা আপনার কি করে কমেন্ট্রি করবো, বললেন তুমি রেডিওতে একটা অ্যাপ্লাই করলাম রেডিওতে আমি পাস করলাম আমি এবং সে ব্যানার্জি। প্রিয় দর্শক বন্ধু আপনাদের বলি অজয় অঞ্চল কিন্তু তুই কি করি অঞ্চলকে কমেন্টেড তো আমি আর প্রসূন ব্যানার্জি পাস করলাম, তারপর রেডিওতে শিক্ষা দিলাম তার দুবছর পর সেখানে আনন্দবাজারের মানুষ সক্রিয় আমি পিছনে পাস করলাম, তারপর এই কমেন্টেড দিলাম। তবে একটা কথা বলি আমি মতন
যেভাবে শ্রীকৃষ্ণ লীলাকে হাজার হাজার মাইল প্রচার করেছে, আমিও ফুটবলটাকে মাছার ধারাভাষ্যকর আমি বলি, যারা এর গ্রামীগঞ্জে তো মাছার কমিউনিকেটারের মতো আজকে একটা মোটামুটি মানে মাছার হিসাবে বিশ্বিত ম্যাচ করেছি রেডিও টিভি আমার সিনিয়র, অথচ আমরা একই বয়সী বন্ধু। যাই হোক, আমি সংগ্রামের কাছে আসবো, আমি মিরের কাছেও পরে আসবো। সংগ্রাম দেখো, তোমরা যখন ফিরেছো সংগ্রাম বলছি, তোমরা যখন খেলেছো বা তারপরেও বাঙালি গোলরক্ষক, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি গোলরক্ষক কমে যাচ্ছে, তো এটা কেন তোমার কি মনে হয়? আছে বাঙালি গোলরক্ষক, তাছাড়াও দু চারজন নিশ্চয়ই আছে, আগে বাঙালি গোলকিপার একটা হলেও থাকতো, সেটা একদম চিরসত্য কথা, কিন্তু লাস্ট ইয়ার আমি অরিন্দমের খেলা দেখেছি, খুব ভালো খেলেছে, শুভাশিস ভালো খেলেছে, সুব্রত পাল ভালো, বাঙালি গোলকিপারের মানে সাপ্লাই লাইনটা খুব ভালো ছিল। এখনকার গোলকিপারদের মধ্যে একটা তিনটা ডি দেখা যাচ্ছে, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিসিপ্লিন, হয় তার খেলাটা ভালো আছে, ডিসিপ্লিন নেই। আমি বলবো যে আগামী দিনে গোলকিপার নো ডাউট ভালো আছে, ভালো ভালো গোলকিপার আছে, সেগুলোকে স্কাউট করতে হবে, তাদের প্র্যাকটিস করিয়ে বড় টিমের কর্মকর্তাদের ভরসা দিতে হবে যে আমি বাঙালি গোলকিপার নিলে আমি পারবো, এই একটা জিনিস। এখনকার গোলকিপার যেমন আমি দুটো গোলকিপারের নাম বলছি, একটা হচ্ছে শুভম সেন, একটা হচ্ছে অঙ্কুর দাস। হ্যালো, হ্যাঁ ঠিক আছে বলো, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো বলো, হ্যালো দেবাঞ্জন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো। আমার কর্মকর্তাদের মানে ভরসা রাখতে হবে যে বাঙালি গোলকিপারের উপর, দুটো গোলকিপার খুব ভালো খেললো গতবার, কিন্তু তাদের বড় টিম ডাকলো না, শুভম সেন একটা, অঙ্কুর দাস। তারপর হচ্ছে দু নম্বর হচ্ছে যে ভালো খেলছে সে হয়তো, আমাদের লক্ষ্য কি ছিল ছোট টিম থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান ইন্ডিয়া টিম খেলবো, কিন্তু এখনকার কাঁচা পয়সা এসছে সেভেন সাইডে, তো একটু ভালো খেললেই আর ন্যাকটা চলে যাচ্ছে সেভেন সাইডে, যে আমি সপ্তাহে কটা মানে গেম পাবো বা ওই সেটটা ঢুকবো, এই লক্ষ্যটার থেকে হারিয়ে যাচ্ছে, লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সেই ইয়েটা নেই। তুমি তো খুব বড় গোলকিপার ছিলে, তোমার তুমি একটু গোলকিপার একাডেমি বা কোনো বড়
ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নতুন গোলকিপারদের তুলে আনা, এক্ষেত্রে তুমি কিছু চিন্তা ভাবনা করেছো? হ্যালো, হ্যাঁ খোলা আছে? হ্যালো, হ্যাঁ বলছি, জিজ্ঞেস করছেন যেটা অঞ্জন জেঠু, যে তুমি তো এত বড় গোলকিপার ছিলে, তো গোলকিপার একাডেমি কিংবা বড় ক্লাবের সাথে যুক্ত হওয়ার পরে তোমার কোন রকম বাসনা? অবশ্যই অবশ্যই, এটা জয়দীপ দাস সঙ্গে কথা হয়েছে আমাদের, বেঙ্গল গোলকিপার একাডেমি করবে এবং তরুণদেরকে মনে মাথার উপর রেখেছে, সাথে কি বেঙ্গল ফুটবলের জন্য একটা খুব ভালো সাইট যে একটা গোলকিপার একাডেমি হচ্ছে, এর জন্য আমি জয়দীপ দাকে সাধুবাদ জানাচ্ছি যে এরকম আরো এগিয়ে চলো জয়দীপ দা, যাতে বাংলা থেকে আরো বাঞ্চ অফ ফুটবলার উঠে আসে, যেটা সাপ্লাই লাইন আগে ছিল। আগে তো ইন্ডিয়া টিমে 9টা বাঙালি খেলতো, আমরা না, আমাদের থেকে সিনিয়র, তারপর আমাদের 7টা 8টা যাই হোক 5-6টা থাকতো, এখন সেটা কমে গেছে। হাবিবুদ্দার কাছে যেটা কোয়েশ্চেন, হাবিবুদ্দার শুনছো? হ্যাঁ শুনছি, বলো বলো, শুনতে পাচ্ছি। ময়দানে অন্যতম ইউটিলিটি ফুটবলার তুমি, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। সেন্টার ব্যাক, রাইট ব্যাক, কখনো কখনো রাইট উইং হাফ, এই তিনটে পজিশনে তুমি সমান সাবলীল, প্রচুর গোল, ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান তিনটে দলের হয়ে প্রচুর গোল, প্রচুর গোল সংখ্যা। এই ইউটিলিটি ফুটবলারের যে তকমাটা তোমার গায়ে লেগে গেছিল, সেটা তুমি কিরকম ভাবে এনজয় করতে, এই ব্যাপারটা, সেই ব্যাপারটা তুমি কিরকম ভাবে ইউটিলিটি ফুটবলার হয়ে উঠলে, তার রহস্যটা একটু যদি দর্শকদের বলো। দেখো এই রহস্যটা আমি বলছি, মানে আমরা ছোট ছিলাম, জুনিয়র সংগ্রামটা তখন সিনিয়র ইন্ডিয়া খেলছে, আমি পাশে এন্ট্রি করি, বাইচুং ভুটিয়া, আজকের সংগ্রাম দা, সব সিনিয়র, আমি একেবারে ছোট বাচ্চা, আমার মাথায় ছিল যে আমি থাকে, আমার সাথে যদি পজিটিভ প্লেয়ার থাকে তাহলে করতেই হবে, সুতরাং আমি ডিফেন্স লাইনে লেফট ব্যাক থেকে শুরু করে রাইট স্টপার, লেফট স্টপার, রাইট ব্যাক, এই আর রাইট উইং, মানে আমি কিছু পজিশনে খেলবো, আমি কন্টিনিউ যেন ফার্স্ট ইলেভেনে আমি খেলতে পারি। এবার সেটা সংগ্রাম দাও যেন আমি বহু বছর, মানে 2-3 বছর আমি ইন্ডিয়া টিমে কিন্তু সিনিয়র ইন্ডিয়া টিমে লেফট ব্যাকও খেলেছি, তো এইটা আমার মেন্টালিটি ছিল যে আমি বসবো না, আমি খেলবো, খেলতে এসেছি খেলবো, তার জন্য আমি বসবো না, এই জন্য আমি নিজেকে এনজয় করতাম যে আমি রাইট খেলেছি, কোনো কোনো সময় বড় টিমে আমি রাইট উইংও খেলেছি। সো আমি মনে করি যে ফুটবল খেলতে পারে, ফুটবল খেলা লাইক একটা আর্ট, আর্ট যেটা ছবি আঁকার মতো, আমি রিয়েলি ফুটবল খেলতে পারি, ফুটবলের বেসিক জানি, হাউ টু প্লে ফুটবল, তাহলে কিন্তু আমি গোলকিপার পজিশন ছাড়া সব পজিশনে কিন্তু খেলার ক্যাপাবিলিটি রাখা আমার মনে হয়, কেন আমি একটা রাইট ব্যাক, আমি তো একটা খেয়ে সেখানে তার হকি খেলবো, সেখানে কিন্তু আমার ফুটবলই খেলতে হবে, জাস্ট এটা মাইন্ড সেট আপ করার ব্যাপার আছে, যে আমি ওই পজিশনে গিয়ে আমার কিরকম মদ্দ করতে হবে, কিরকম কোন সময় রিলিজ করতে হবে, আমার অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমার মনে হয় লেফট খেলা যায়, ফরওয়ার্ডও খেলা যায়, অ্যাজ এ ফুটবলার আমার মনে হয় সব পজিশনে ঘুরে ফিরে খেললে খেলা যায়, খেলা যায় না বলা যায়, বাট এটা মাইন্ড সেট আপ এর ব্যাপার আছে, এবং খেলতে পারে বিভিন্ন পজিশনে, সে কিন্তু খুব এনজয় করে, আমি সেইভাবেই আমি কিন্তু নিজে এনজয় করেছি, যখন রাইট উইং খেলেছি, সময় লেফট ব্যাক খেলেছি, সে এনজয় করতাম। আমি আমি মিহিরকে একটা জিজ্ঞেস করছি, মিহিরকে একটা প্রশ্ন করছি, জানি যে তুমি কারেকশনাল হোমস মানে জেলখানার এই সমস্ত যারা বন্দী আছে তাদের ফুটবল টিম আছে, রবীর কুমার তখন গিয়েছিলেন, রবীর কুমার গিয়ে শুনলেন আমি খেলাধুলার সাথে যুক্ত আছি,
এবং ঘটনা চক্রে আমি দমদমে থাকি। রণবীর কুমার বললেন আমাকে, মিহির তুমি তো দমদমে থাকো, ফুটবল খেলেছো শুনেছি, ফার্স্ট ডিভিশনও খেলেছো, তো তুমি জেলখানা ছেলেদের ফুটবল প্র্যাকটিস করো। তো আমার বরাবরই ফুটবলের সামাজিক দায়বদ্ধ, আমি ছোটবেলা থেকেই কাজ করি, বাবার থেকে আমার শেখা। আমার বাবা ভীষণ পরোপকারী ছিলেন, রিলেটিভ এ গ্রেট গার্ড ছিলেন আমার বাবা। তো আমি রণবীর কুমারকে হ্যাঁ বললাম, উনি তখন আমাকে দমদম কারেকশনাল হোমে পাঠালেন। তো হোমে গিয়ে দেখলাম প্রচুর ট্যালেন্টেড ছেলে যারা দীর্ঘদিন ধরে জেল খাটছে, এমনকি ফাঁসির অর্ডার হয়ে গেছে, তারাও ফুটবল প্র্যাকটিস করছে, 12 বছর জেল খাটছে, তারাও ফুটবল প্র্যাকটিস করছে। তখন আমি এদের অ্যাসেম্বলি করলাম, করে এদেরকে আমি ফুটবল খেলা শুরু করলাম। তারপর আমি রেলে মানে আমাদের কারেকশনাল হোমে ডিজিকে বললাম যে স্যার, ওয়েস্ট বেঙ্গল কত কারেকশনাল হোম আছে, আপনি আমাকে দেখান, আমি সেখানে ভালো ভালো খেলোয়াড় চয়েস করবো। যারা আবার শিখাচ্ছে, অ্যাকচুয়ালি জেলখানায় তো এখন আসামি বলে না, জেলখানাও বলে না, জেলখানাকে বলা হয় সংশোধনাগার, আর আসামিদের বলা আবাসিক। আমি আবাসিকদের লিস্ট আমি রণবীর কুমারকে হাতে তুলে দিলাম। উনি তখন করলেন কি, সেই প্লেয়ারদেরকে সোজা দমদমে নিয়ে এসে রাখলেন, আমি তাদের তত্ত্বাবধান করতে লাগলাম এবং প্র্যাকটিস করাতে লাগলাম। তারপর প্রত্যেক মাসকে দুবার করে আমি পুলিশ স্কট নিয়ে আমি কিন্তু এই পাড়ায় পাড়ায় খেলতে যেতাম। ধরো আমি এই কাস্টমারে মানে সংরক্ষিত বাড়ির কাছাকাছি অব্দি খেলে এসেছি, এমনকি ফুটবল খেলছি, আমার টিম অর্জুন সিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি এই নামগুলো বলছি আর কি, মানে নামি লোকেরা তৎকালীন খেলোয়াড়ে তো আছি। তো করতে করতে তখন আমার মাথায় এলো এদেরকে পাদক প্রদীপের আলোয় আনতে হবে। অ্যাকচুয়ালি অঞ্জন জানো, কলিত মেজাজের বহিঃপ্রকাশে একটা মানুষ অনেক কিছু করে ফেলে, মানুষ খুব অনুতপ্ত হয় একটা ঘটনা ঘটার পর। আমি দেখেছি দমদম কারেকশনাল হোম বলো বা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কারেকশনাল হোমে আমার পাওয়ার সুযোগ হচ্ছে। তারা যারা অপরাধী, যারা অপরাধ করে হয়েছে, এখন ইউটি আছে, আন্ডার ট্রায়াল আছে, তারা ভীষণ অনুতপ্ত, প্রায় 99 জন অনুতপ্ত, হঠাৎ কোনো ঘটনা ঘটিয়ে বসেছে। আমার লক্ষ্য ছিল তাতে হয় কি, ওদের মানসিক চাপটা অনেক অনেক কমে, আর ওরা খুব ইনকে যে আমাদের কেউ দেখেন করছে, এই লোকটা আমাদের ফুটবল খেলা শেখাচ্ছে। আর ফুটবল এমন একটা খেলা, খুব সহজেই একটা বড় কিনে নিয়ে ঢুকতাম জেলখানা থেকে, অর্থাৎ আমি কিচ্ছু চাইতাম না, আমি বলটা ফেলে দিতাম, ওরাই খেলতো। যাই হোক, এইভাবে আমি টিম করলাম। কেবল তা নয়, উত্তর চব্বিশ পরগনা জেলা লীগ আমি ট্রান্সফার করে দিত, এবং সেই হাবিবুর রহমান সংগ্রাম মুখার্জিরা যে জেলা লীগ খেলেছে সেই জেলা লীগে আমার কারেকশনাল হোমের আবাসিক কাজ এবং সেই পরগনা জেলা বলে তাতে আমার চান্স পেয়েছিল। তারা দুজনেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের আবাসিক, তারা কিন্তু জেলা লীগে চান্স পেয়েছিল, মানে অল ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট লীগ খেলবে, এটা আমার খুব গর্ব হয়। তাই আমি এদের নিয়ে কাজ করছি, মন ভরে যায়, অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। আমি চেষ্টা করছি IFF কে আমি কথাও বলেছি IFF এর সাথে, যাতে কিভাবে এই ছেলেরা IFF লীগ অন্তত ফোর ডিভিশন বা ফিফথ ডিভিশন থেকে এন্ট্রি নিতে পারে, তার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে, খুব যেন মনে হয় কিছু একটা, খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা হাবিবুদ্দার কাছে এবার আসবো, সংগ্রামদা সমস্যা হয়েছে কিছু, আবার সংগ্রামদা কিছুক্ষণের মধ্যেই আসবে। হাবিবুদ্দার, তোমার জীবনে অনেক স্মরণীয় ম্যাচ আছে, তুমি আমাকে সব থেকে তোমার স্মরণীয় ম্যাচ কোনটা, যেটা অত্যন্ত মনে রাখার মতো একটা ম্যাচ? ন্যাশনাল লেভেল সিনিয়র ইন্ডিয়ার মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কথাই বলছি, সংগ্রামদা গোলকিপার, এবং তোমার মনে আছে 2009-10 চেন্নাইতে একবার ওমান টিম খেলতে এসেছিল, তো সেখানে কিন্তু সবাই খেলেছিল, সিনিয়র প্লেয়ার বা আইচেন ভুটিয়া থেকে শুরু করে সবাই, সেখানে কিন্তু 7-0 রেজাল্ট হয়েছিল, 7 গোল খেয়েছিল সিনিয়র ইন্ডিয়া টিম। যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে কনস্টান্টাইন কোচ ছিল, তো সেই সময় কিন্তু যারা খেলেছিল মানে 60% সিনিয়র প্লেয়াররা বলেছিল আমার ইঞ্জুরি, আমরা যাব না, কেন হোম গ্রাউন্ড, ওরা 7 গোল এখানে মেরেছে, ওখানে গিয়ে কত গোল মারবে কোনো ঠিক নেই, মানে আমার একদম ক্লিয়ার মনে আছে। সুতরাং সব প্লেয়াররাই কিন্তু তখন কিন্তু সংগ্রামদা গিয়েছে, সেই সময় কিন্তু আমিও গিয়েছিলাম, মানে অসীম বিশ্বাস ছিল, তো সেখানে গিয়ে কিন্তু আমরা সেই ম্যাচটা মানে আমি নিজেও 2 থেকে 3 গোল লাইন সেভ করি এবং সংগ্রামদা গোলে দাঁড়িয়েছিল, সেই ম্যাচটা কিন্তু আমরা 0-0 রেজাল্ট হয়েছিল। তো ওই ম্যাচটা কিন্তু আমার খুব মনে পড়ে, হ্যাঁ ওমানে, হ্যাঁ, সো সেখানে সংগ্রামদা দুর্দান্ত পারফরমেন্স
করেছিল এবং মানে যেখানে আমাদের গ্রাউন্ডে সাত হয়ে গেছে আর ওদের হোম গ্রাউন্ডে কিংবা জিরো জিরো রেজাল্ট নিয়ে এসেছে ভীষণ ভালো লাগছে। তো মানে ওখান থেকে কিন্তু আমার যা শুরুয়াত আমি কোনো সময় বসেনি, মানে কন্টিনিউ খেলতেই দেখেছি, সেটা 50 রিস্ক ছিল যে আমি রিস্ক নিয়েই দেখেছিলাম, তো মেমোরিয়াল ডে বলা যায় একটা। আচ্ছা তোমার কাছে আরেকটা ম্যাচে আসবো, কলকাতা লীগের ম্যাচ, মোহনবাগান ড্র করলেই লীগ চ্যাম্পিয়ন হবে, মোহামেডানও লীগের দৌড়ে আছে, সেখানে হাবিবুর রহমানের গোল, শেষ মুহূর্তের গোল এবং কলকাতা লীগ মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, সেই ম্যাচটার কিছু স্মৃতি তুমি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করো। দেখো ওই ম্যাচটা যখন যায় তখন কিন্তু কারণ ওরা 30 বছর পরে কলকাতা লীগ পাবে এবং সবার মানে জানতো যে আজকে মোহামেডান কলকাতা লীগ পাবে এবং আমরা খুব কিন্তু কলকাতা লীগ চ্যাম্পিয়ন হবে, ড্র করতে পারলে আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু খেলা চলতে চলতে দেখা গেল আমরা গোল করে খেয়ে গেছি এবং সেই গোল কিন্তু আমরা আর মানে রিকভার করতেই পারছি না। সেকেন্ড হাফ এর পরও টাইম চলে যাচ্ছে, 80 মিনিট 85 মিনিট চলে যাচ্ছে, যখন 85 মিনিট ক্রস করলো তখন দেখা গেল স্টেডিয়ামের, আমার এখনো মনে আছে যে প্রত্যেকের হাতেই কিন্তু মশাল জ্বলছে, প্রত্যেকের হাতে মশাল জ্বলছে, মানে অলরেডি তারা ভেবে নিয়েছে হয়ে গেছে, 90 মিনিট ক্রস করে গেছে, ঠিক আছে 92 মিনিটে আমি ওই গোল করি, গোল করার পরে আমি সমতা ফেরাই, সেই তারপরে কিন্তু মনমান কলকাতা লীগ পরের রাতে চ্যাম্পিয়ন হয়। সো ওটা মানে খুব ভালো লাগে, অনেক মহামান সাপোর্টার কাছে অনেক কথা শুনতেও হয়, মোহনবাগান সাপোর্টার কাছে অনেক ভালোবাসাও পাই, তো এটা আর কি এনজয় করি যে কিন্তু করতে পেরেছি মোহনবাগানের জন্য, তো প্রাউড ফিল করি নিজেকে। হ্যাঁ হবিবুর একটা কথা বলি, তুমি ছোটবেলার থেকে যে পরিবেশে বড় হয়েছো সেখানে কি মানে পরিবেশের দিক দিয়ে তুমি ফুটবলের খেলাতে তুমি যে এসেছো তার থেকে সমর্থন পেয়েছো, মানে ফুটবলের একটা যে আবহাওয়া থাকে সেই আবহাওয়া তোমার বাড়িতে নিশ্চয়ই ছিল, না তুমি নিজের থেকেই ফুটবলে ভালোবেসে এসেছো? আমি আমি কিন্তু ফুটবল মানে ছোট থেকে খেলতে ভালোবাসতাম, কিন্তু আমার আমি যেখানে আমি বিলং করি ছোটবেলায় সেখানে একটা ফুটবল গ্রাউন্ড নেই, কোনো 5-সাইড ফুটবল গ্রাউন্ড নেই যেখানে ফুটবল খেলা হয়, কিন্তু আমি ওখান থেকে দূরে দূরে গিয়ে খেলতে যেতাম মানে আমার গ্রামের বাইরে। তো যখন আমি মেন্টালি সেট আপ করে নিলাম যে আমি ফুটবলই খেলবো, তখনই কিন্তু আমার বাবা আমার নিজের জমিতে মাঠ করে দিয়েছিল, আমার বাড়ির সামনে 7-সাইড মাঠ, আমাদের নিজের জমিতে একটা ফুটবল ফিল্ড করে দেয় এবং সেখানেই আমি দুবেলা দুপুরবেলাও নেমে যেতাম বল নিয়ে, তো প্র্যাকটিস করতেও, তারপরে আমার ওখান থেকে সাই হোস্টেল, তারপরে টাটা ফুটবল একাডেমি, তারপরে আমার লাইফ এরকম ভাবে শুরু হয়। হ্যাঁ টাটা ফুটবল একাডেমির কথা, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার সাংঘাতিক ছিল, আমি শুনেছি যে তুমি নিজেও একটু একাডেমি কিছু করতে চাও, ফুটবলের মধ্যে যুক্ত হতে চাও, এই নিয়ে যদি তুমি কিছু বলো শ্রোতাদের। দেখো আমি টাটা ফুটবল একাডেমি ইন্ডিয়ার মানে আমাদের ন্যাশনাল টিমে 80% প্লেয়ার কিন্তু টাটা ফুটবল একাডেমি থেকে সাপ্লাই হয়েছে এর আগে, এবং সংগ্রাম দাও টাটা ফুটবল একাডেমি ছেলে, আমিও সংগ্রাম দাও অনেক জুনিয়ার, আমিও টাটা ফুটবল একাডেমি ছেলে, কিন্তু আমাদের যেরকম টার্গেট বিশেষ করে আমার যেরকম মেন্টালিটি একাডেমি থেকে বিলং করেছি এই একাডেমির মতো ফেসিলিটি যেরকম ভাবে ইউরোপে ছেলেদেরকে রেখে তাদেরকে মেন্টালি স্ট্রং করা এবং তাদেরকে বিভিন্ন ফরেন ট্রিপ দেওয়া, সেরকম স্ট্যান্ডার্ড একাডেমি করতে গেলে কিন্তু হিউজ একটা ফাইন্যান্সিয়াল দরকার পড়ে, কিন্তু সেরকম আমার ইচ্ছা আছে, সেরকম সেরকম যদি সাপোর্ট পাই কোনো সময় তাহলে আমি নিশ্চয়ই করব, এবং আমি এট দ্য মোমেন্ট আমি বাচ্চাদের নিয়েই আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যতটুকু আমি খেলেছি এইগুলো আমি বাচ্চাদের ভিতরে আমি শেখানোর চেষ্টা করি, আমার নিজের 400-500 স্টুডেন্ট আছে এবং 1-2 স্টুডেন্ট আইএসএল থেকে, এবং প্রত্যেক বছরে করে বাচ্চাকে জার্মানে পাঠায়, ফ্রাঙ্কফুর্টে পাঠায়, এসব বাচ্চাদেরকে পাঠায়, সেসব বাচ্চারা মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো না এবং তারা খুব পুয়োর ফ্যামিলি, তাদের কিন্তু আমি ইউরোপে পাঠাই। সো আমি চেষ্টা করছি বাঙালি ছেলেদেরকে যাদের রিয়েল ট্যালেন্ট আছে তাদেরকে
তুলে ধরার জন্য এবং আসবো চেষ্টা করব যে যাদের ট্যালেন্ট আছে তাদেরকে আমি বড় জায়গায় পৌঁছানোর সেটা আমার হাতাল করতে আমি চেষ্টা করব। সংগ্রাম তো আবার গন্ডগোল হচ্ছে, তবু আমি বলি যে তুমি সংগ্রামদারকে নেব। সংগ্রাম আসো, তার আগে আমি আরেকটা প্রশ্ন করি বলছি, তোমার জীবনের অনেক স্মরণীয় ঘটনা আছে, অনেক স্মরণীয় ম্যাচ আছে, তার মধ্যে সব থেকে স্মরণীয়তম ঘটনা, দর্শকদেরও কিছু কিছু প্রশ্ন চলে এসেছে আমার কাছে, আমি সেই প্রশ্নগুলো নেব, তার আগে তোমার মুখে শুনে নেবো সব থেকে স্মরণীয় ম্যাচ তোমার জীবনের। আমার জীবনে জীবনে উনি একটা লেজেন্ড, তার এগেস্টে ক্যাপ্টেনশিপ করা, এটা আমার যতদিন ফুটবলের সঙ্গে সারা জীবনই থাকবো এবং এটা মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর ইস্ট বেঙ্গলের হয়ে স্মরণীয় ম্যাচ হচ্ছে সবচেয়ে স্মরণীয় হচ্ছে আসিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, যেটা আমি ছিলাম সদস্য, সেটা আমার কাছে চিরস্মরণীয় থাকবে। এবং নেপালে একটা ইন্টারন্যাশনাল ট্রফি টাইব্রেকারে চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম ইস্ট বেঙ্গলকে, ওইটাও আমার কাছে চিরস্মরণীয় থাকবে। আসিয়ান সপ্তাহ গত গত সপ্তাহকে তুমি আমি যদি ধরি, এই সপ্তাহ আসিয়ান সপ্তাহই চলছে একদম। আচ্ছা আমি যেটা বলবো, 2006 এর ফেড কাপ, সে বছরই তুমি মোহনবাগানে এসছো, ফেড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পর পর তিনটে টাইব্রেকার এবং সংগ্রাম মুখার্জি নায়ক, সেই ঘটনার রোমাঞ্চটা একটু শেয়ার করে নাও সবার সাথে। দেখ, ইস্ট বেঙ্গলকে টাইব্রেকার হারিয়েছি, একটা বড় আনন্দ লাগে, প্লাস হচ্ছে তোর একটু জোরে বলো, আমার সঙ্গে আমার সহযোগী কাঁধ মিলিয়ে লড়াই করেছে, 100 কিলোমিটার নিয়ে গেছে, তবেই আমি সুযোগটা পেয়েছি, সেই জন্য আমি ধন্যবাদ দেবো যে আমার সহযোদ্ধারা ছিল তারাও। কিন্তু একটা টিমকে যদি চায় মানে জিততে পারি টাইব্রেকারে, খুব ভালো লাগে, এবং 100 কিলোমিটার লড়ার পর যে সাপোর্ট করতে পেরেছি ভালোই লাগে, স্মৃতিগুলো ফিরে আসে আমার। আচ্ছা দর্শকদের, আচ্ছা বলো অঞ্জন, কিছু বলো। আমি সংগ্রামকে বলবো, তুমি আজকে যে এই জায়গায় এসেছো, তোমাকে এক ডাকে সবাই জানে, আজকে তোমার এইখানে আসার পেছনে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন রিয়া। হ্যাঁ বলুন, বলছি যে এইখানে এসেছ, তোমাকে সবাই জানে, এর পেছনে কার কার অবদান খুব আছে বলে মনে করো? অবশ্যই আমার গুরু, যে ছোটবেলার গুরু সুহিত চ্যাটার্জি, এবং আমার বাবার হাত ধরেই আমি মাঠে হাত যাওয়া, তারপর আমি সাই এসছি, অনেক সুরজিৎ ঘোষ বলে একজন ছিলেন, অনন্ত ঘোষ ছিলেন, তাদের ম্যাট্রিক পাস করে তাদের সান্নিধ্যে আসতে পেরেছি স্কুল বেঙ্গল খেলে, এবং ফুটবলের যে টেকনিক গুলো, এটা করলে এটা হবে, এটা করলে, সেগুলো শিখেছি। তারপর আমি মাধ্যমিক পাস করার পর চলে যাই টাটা টিএফএ তে, ওখানে হাবিব স্যার আমার গুরু ছিলেন, রঞ্জন চৌধুরী ছিলেন দুজন, সংগ্রামদার কাছ থেকেই 5 গোল ম্যাচটার কিছু কথা শুনতে চাই, সেই দিন ম্যাচের পর কিরকম সেলিব্রেট করেছিল মোহনবাগান টিম, সাথে আমি আরো একটা কোয়েশ্চেন অ্যাড করব এর সাথে, 4-3 সময়ে তুমি মাঠে নামলে, তখন আমি নেমেছিলাম এবং করিম
নামিয়েছিল ওই ম্যাচটায়, কারণ ওই টাইমে একটা নাবা মানে পেশার নিয়েই নাবা, পেশার পুরো কাঁধে নিয়েই নাবা, সেখানে আমি সাহায্য করতে পেরেছি টিমকে এবং সে ম্যাচটা জিতেছিলাম। খুবই ভালো লেগেছিল ডার্বিটা জেতার পর, কারণ ড্র হয়ে গেলে পুরোটাই আমার উপরেই আসতে পারে, কোচের উপরে আসতে, কেন গোলকিপার চেঞ্জ করলো একটা থাকে। পাঁচ গোলে জেতার পর তো অবশ্যই ভালো লাগবে যে ওই ম্যাচটা আমি ছিলাম। তোমার উপরে একটা ইমেন্স প্রেসার ছিল, যে কোনো সময় চার চার হয়ে যেতে পারতো এবং এক গোল দিলেই মোহনবাগানে পাঁচ গোলের হাতছানি। অবশ্যই অবশ্যই আবার মাঝে শীত ফিরে আসতো। সেলিব্রেশনটা কি রকম হয়েছিল ড্রেসিং রুমে? অবশ্যই ড্রেসিং রুমে পত্রী রেজাল্টের পর, কারণ কি ইস্ট বেঙ্গল যেভাবে প্রেসার দিচ্ছিল সেটা পাঁচও হতে পারত, সেখান থেকে জিতেছি। ধন্যবাদ জানাবো ভগবানকে যে ওই দিনটা সেভ করেছিল আমায়। এবং ড্রেসিং রুমে ফেরার পর ইস্ট বেঙ্গলকে হারানোর পর তো একটা বড় ম্যাচ, জেতার পর ড্রেসিং রুমে সবাই জানে কি হয়, সবাই আনন্দই করেছিলাম। আর কয়েকটা আছে, হাবিবুদ্দা সংগ্রামদার দুজনের কাছে আছে, তুমি মিট জেটুকে কিছু জিজ্ঞেস করে নাও। হ্যাঁ মি, আমি আমরা তো শুনলাম তোমার কাছে যে টিম সেই নিয়ে তুমি তো ব্লাইন্ড ফুটবল নিয়েও যুক্ত হচ্ছ, এই নিয়ে তুমি দু চার কথা বলো যে তুমি এতে কিভাবে যুক্ত হলে, এই টিম নিয়ে তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায়। তার আগে যদি একটু সুযোগ দাও, দুই খেলোয়াড়কে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার মনে খুব বাসনা প্রশ্নটা দুই ফুটবলারকে করতে চাইছি যদি অনুমতি দাও, রেসপেক্ট দেবঞ্জন এবং অঞ্জন। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ প্রশ্ন করো। খুব ভালো লাগলো যে সংগ্রাম এবং হাবিবুর দুজনেই ইস্ট বেঙ্গল মোহনবাগান দীর্ঘদিন খেলেছেন, দুজনকে জিজ্ঞেস করছি যে আইএসএল এ মোহনবাগানের সংযুক্তি ঘটলো এটিকের সাথে, ইস্ট বেঙ্গল খেলতে পারছে না, এটা কি ইস্ট বেঙ্গলের ঐতিহাসিক ভুল? আগামী প্রজন্ম সামনে তারা কিভাবে ফেস করবে, বা তোমাদের সিদ্ধান্তটা কি ভুল না স্যার? আমি চাইবো যে আইএসএল মনমোহন চ্যাম্পিয়ন, কিন্তু আমাদের বাঙালিদের আবেগপূর্ণ রয়ে যায় ডার্বি নিয়ে, আমিও চাইবো যে ইস্ট বেঙ্গল আসুক আইএসএল এ, তাদের প্রতিদ্বন্দ্বিতা সেম থেকে যাবে। ইস্ট বেঙ্গল নেই মনমোহন আইএসএল, সেহেতু আমি চাই যে ইস্ট বেঙ্গল আসুক আইএসএল, তাহলে আশা করছি যে পড়বে, যদি না ঐতিহাসিক ভুল করলো, সুযোগ ছিল অনেক, সুযোগের ব্যবহার ইস্ট বেঙ্গলের বর্তমান ঐতিহাসিক করতে পারেনি, এটাকে ঐতিহাসিক ভুল হলো ইস্ট বেঙ্গলের, আগামী প্রজন্মের সামনে ইস্ট বেঙ্গল কিভাবে দাঁড়াবে? না এটা ঐতিহাসিক ভুল মোটেই নয়, কেন এর আগে তো ইস্ট বেঙ্গল কোনোদিন আইএসএল খেলেনি, এবার মোহনবাগান ফার্স্ট টাইম এই বছর থেকেই খেলবে, সুতরাং ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, যেন ইস্ট বেঙ্গল এবছর খেলছে। তবে ইন্ডিয়া আই লিগ থেকে শুরু করে যে কোনো টুর্নামেন্ট, রোবার্স হোক আইপিসি টুর্নামেন্ট হোক, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান একসঙ্গে না থাকবে সেই টুর্নামেন্টে গ্ল্যামার কোনোদিনই থাকবে না। এই আইএসএল আইএসএল হচ্ছে যখনই ইস্ট বেঙ্গল আসবে,
মাঝে তখন কিন্তু আইএসএল এর রং কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। উন্মাদনা দিক থেকে কিন্তু অন্যরকম একটা ধারায় দাঁড়িয়ে যাবে। সুতরাং আমি চাই তার কারণ হচ্ছে দুটো টিম একসঙ্গে যেখানে মোহনবাগান আছে সেখানে ইস্টবেঙ্গল, যেখানে ইস্টবেঙ্গল সেখানে মোহনবাগান। মানে আমি চাই কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট আই থিঙ্ক নেক্সট ইয়ার থেকে খেললে ভালো হয়। ওকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, রেসপেক্ট টু আওয়ার টু প্লেয়ার্স, এটা আমার ভাইয়ের মতন কেউ সামনাসামনি বলতো না যে হ্যাঁ ভুল, কিন্তু ঘুরিয়ে বলছি ভুল। যেখানে হাবিবুর বল ইস্টবেঙ্গল মোহনবাগান না খেলে টুর্নামেন্ট যাবে না, সেখানেই আপনি বলছেন না সামনে বছর খেললে ভালো হয়। তো যাই হোক, সরাসরি বললে আমরা খুশি হতাম, ভুল না ঠিক? যাক আমি বিতর্কে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাকে যে প্রশ্ন আমার বন্ধু অঞ্জন করেছে, ব্লাইন্ড ফুটবল। ব্লাইন্ড ফুটবলের আমার সৌভাগ্য যে আমি ব্লাইন্ড ফুটবলে এবার ওয়েস্ট বেঙ্গলের প্রশিক্ষক হয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম অল মানে ইন্ডিয়া টুর্নামেন্টে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম কোয়ার্টার ফাইনালে আমরা মণিপুরের কাছে হেরেছি। তারপর আমি সম্প্রতি বাংলাদেশে ব্লাইন্ড ফুটবল নেই, তারা আমাকে বললো বাপু থেকে যে আপনি আমাদের এখানকার হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন আপনার সাথে যোগাযোগ করবে, প্রতিবন্ধী সংস্থা, তারা চাইছে আমাদের দেশে ক্রিকেট ম্যাচ আছে, দাবা খেলা হয়, অ্যাথলেটিক্স হয়, কিন্তু ফুটবল হয় না, আপনি এটা প্রচারে আসুন। ওই যে বললাম আমি হলাম শ্রী চৈতন্যদেব, নগর প্রচারে আমি ওই ব্লাইন্ড ফুটবলারদের নিয়ে ঢাকায় গিয়েছিলাম মার্চ মাসের 10 তারিখে, ঢাকা স্টেডিয়ামে 2টি ম্যাচ খেললাম এগেনস্ট বাংলাদেশের একটা টিম বানালাম, তারা ব্লাইন্ড। ব্লাইন্ড ফুটবল সম্পর্কে অনেকে ধারণা নেই, আমি খুব ছোট করে বলি 5 জন করে খেলি, 5 জনই কিন্তু আপনার মানে যারা 5 জন খেলছে তার মধ্যে 4 জন একেবারে ফুল ব্লাইন্ড, চোখে দেখবেই না, গোলকিপার খালি চোখে দেখবে, কিন্তু গোলকিপার একটা ছোট্ট জায়গা থাকে লক্ষণের গন্ডির মতন, তার মধ্যে গোলকিপারকে থাকতে হয়। তো এর মধ্যে ব্লাইন্ড ফুটবলাররা খেলে, সেই ব্লাইন্ড ফুটবল নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম, দুর্দান্ত ম্যাচ খেলেছে, ওখানকার ডেপুটি স্পিকার তিনি মাঠে ছিলেন, 10,000 মানুষ খেলা দেখেছে। তো ব্লাইন্ড ফুটবল নিয়ে খেয়েছি, আপনারা জেনে খুশি হবেন যারা আমার কথা শুনছেন, সত্য জাপান এসেছিল আমাদের দিল্লিতে, সেখানে আমাদের বেঙ্গলের আমার টিমের একটি ছেলে সে কিন্তু চান্স পেয়েছিল, রাজকুমার ফকর নদিয়ার ছেলে, অসাধারণ খেলেছে দিল্লিতে। আমরা জাপানের সাথে কিন্তু ব্লাইন্ড ফুটবল আমরা ড্র করেছি, এমনকি আমার একটি ছেলে গৌতম বলে নাম ক্যাপ্টেন, সে মেসির বিরুদ্ধে একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিল থাইল্যান্ডে। ব্লাইন্ড ফুটবল কিন্তু ভীষণ ভাবে কিন্তু আকর্ষিত করছে মানুষদের। অ্যাকচুয়ালি যে কথা বলছিলাম যে খেলোয়াড় মানুষ, মানবিক কারণেই সমাজ সেবার সাথে যুক্ত হয়ে যাচ্ছি, তাই ওই জেলখানার পর অর্থাৎ সংশোধন করার পর আমার পরবর্তী পদক্ষেপ এই ব্লাইন্ড ফুটবলারদের নিয়ে কিছু খানিকটা কিছু করা, যদি সমাজ কিছু দিতে পারি সেই নিয়ে চলছে আর কি, খেলা ছেড়ে দেওয়ার পর। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা হাবিবুদ্দার সংগ্রামদার দুজনকেই প্রশ্ন, হাবিবুদ্দার ডি লাইসেন্স সি লাইসেন্স দুটোই হয়ে গেছে, সামনে কোচিং এ আসার কি প্ল্যান? দুজনকে আমি জিজ্ঞেস করব, সংগ্রামদাকেও জিজ্ঞেস করব, যে সংগ্রামদা জয়দীপদার অত্যন্ত একটা কুশলী পদক্ষেপ যে গোলকিপার্স একাডেমি, সেখানে তুমি ওতপ্রোত ভাবে জড়িত হবে, এছাড়াও আগামীতে কোচিং এ আসার কি প্ল্যান, লাইসেন্সিং করা এবং বাদ বাকি কিছু? হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আইএফএ তে কন্ট্রাক্ট করেছিলাম লাইসেন্সিং এর করার জন্য, যেটা আমার পদক্ষেপ মানে নেক্সট পদক্ষেপ হচ্ছে আমি কোচিং এ আসবো, কারণ আমি যেটা শিখেছি সেটা আমি কিছু জুনিয়র প্লেয়ারদের মধ্যে শেয়ার করতে চাই, ভাগ করে দিতে চাই, এবং তাদের ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো অবশ্যই আমি আসবো কোচিং এ, কিন্তু এই কোভিড পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি, সবকিছু বন্ধ হয়ে রয়েছে, অবশ্যই আমি লাইসেন্সিং করে কোচিং এ আসবো। দেখো আমি চেষ্টা করবো যে আমার সব টার্গেট থাকে, তো আমার পার্সোনাল টার্গেট হচ্ছে যে আমি নিয়ম হলে সে লাইসেন্স ছাড়া কিন্তু কেউ কোচিং করাতে পারবে না, মানে প্রফেশনাল ক্লাবে কোচিং করাতে পারবে না। সুতরাং আমি সি করেছি, বিড অ্যাপ্লাই করেছি, আস্তে আস্তে এটাও করব, করার পরে আমি প্রফেশনাল ক্লাবে কোচিং করানোর টার্গেট আছে, এবার টাইম বলে দেবে যে কতটা কি হচ্ছে।
হাবিবুরের নেটটা ঠিক কাজ করছে, মানে প্রশ্নগুলো শুনতেও পাচ্ছে যে এই যে ভারতীয় দলে এই যে আইএসএল বা আই লিগ আমরা দেখছি খেলাগুলো, তাতে বিদেশির সংখ্যা কমানো নিয়ে অনেকগুলো মতভেদ আছে। অনেকে বলেন যে বিদেশির সংখ্যা কমানো উচিত, ভারতীয়রা বেশি সুযোগ পাবে। অপরদিকে আরেকটা মতও আছে হবিবুর বা সংগ্রাম, যে বিদেশি কমালে খেলার ইন্টারেস্টটা মানুষের হয়ে যাবে এবং ভারতীয় যে খেলোয়াড়েরা বিদেশিদের সঙ্গে খেলে নিজেদের তৈরি করতে পারছে সেইটাও সম্ভাবনা কমে যাবে। তা তুমি বলো এই যে বিদেশি নীতি যে এফএফ এর বা এফএসডিএল এর আছে, এইটা কি কোনো পরিবর্তন করা দরকার? যদিও তারা ক্রমবর্ধমান চেষ্টা করছে, যে বর্তমানে যে বিদেশি সংখ্যা আছে এই বিদেশি সংখ্যা এইটাই রাখা উচিত না এর চেয়ে কমিয়ে ভারতীয়দের বেশি সুযোগ পাওয়া উচিত? আগে হবিবুর বলো, তারপর আমি সংগ্রামের কাছে। যদি দেখা যায় ইন্ডিয়ান ফুটবলের ফিউচার, হ্যাঁ আমাদের ইন্ডিয়ান টিমটাকে স্ট্রং করতে হবে, তাহলে অবশ্যই ফরেনার কমাতে হবে, কোনো বিদেশি ফুটবলার বেশি অ্যালাউ করা যাবে না। আর যদি আমরা এই লিগটাকে নিয়ে বিজনেস করতে চাই, এই লিগটাকে নিয়ে যদি আমরা মার্কেটিং করতে চাই, তাহলে বিদেশি প্লেয়ার ঠিক আছে। বাট ইন্ডিয়ান ফুটবল ফিউচারের দিকে যদি ফেরা যায়, তাহলে কিন্তু বিদেশি অবস্থান কমাতে হবে। কেন আইএসএল যেভাবে হচ্ছে তাতে কিন্তু ছটা করে ফরেনার খেলছে এবং ছটা ফরেনার খেলার পরে কিন্তু খেলার মানটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, অনেক হাই লেভেল হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ছেলেদের কিন্তু ডেভেলপমেন্ট সেইভাবে দেখা যাবে না, কারণ যখনই ছটা ফরেনার কাট আউট হয়ে যাবে আমাদের ছটা ইন্ডিয়ান প্লেয়ার ঢুকে, তখন খেলার মান কিন্তু আবার লো গ্রেডে চলে আসবে। সুতরাং আমার মনে হয় অবশ্যই এটা এআইএফএফ কে ডিসিশন নেওয়া উচিত যে একটাকে দুটো খেলবে, তার বেশি খেলতে পারবে না। এটা ইন্ডিয়ান ফুটবল ফিউচারের দিকে ফিরেই কিন্তু করা উচিত। তাহলে কিন্তু আমাদের যে আমরা যে আইএসএল আসার পরে হই হই করছি যে না ইন্ডিয়ান ফুটবল অনেক উন্নতি হয়েছে, ইন্ডিয়ান ফুটবল নিয়ে মার্কেটিং হচ্ছে, কিন্তু আলটিমেট ফরেনারদেরকে নিয়েই হচ্ছে এবং আমাদের দেশের অ্যাসেট এবং ইভেন ফরেনাররা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট আমাদের কোনো কাজ হচ্ছে না, নিজের প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে। তো আমি চাই যে ফরেনার কমিয়ে আমাদের দেশের ছেলেদেরকে নিয়ে এই আইএসএলটাকে আরো প্রমোট করা উচিত, আরো হাইলাইটস করা উচিত, তাতে কিন্তু আমাদের আলটিমেট দেশেরই লাভ হবে। আমি বিদেশি কমিয়ে স্বদেশের পক্ষেই যাব, কারণ আমাদের ছেলেদের যদি ইন্ডিয়ান ফুটবল উন্নতি করতে হয় কিছু কমিয়ে ফরেনার কমিয়ে সেখানে ইন্ডিয়ান ছটার জায়গায় চারটে করো, ইন্ডিয়ান ফুড করো, সেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবলার আমি চাইবো যে বিদেশি সংখ্যাটা কমিয়ে ইন্ডিয়ান ফুটবলার করে একটা ইন্ডিয়ান ফুটবলার জন্য বেটার। আচ্ছা হাবিবুদ্দা, সংগ্রামদা, আগে হাবিবুদ্দার কাছে আমার একটা প্রশ্ন। হাবিবুদ্দা, তুমি অনেক মারাত্মক বড় বড় ফরওয়ার্ডদের সামলেছো, তোমার দেখা ভারতীয় ফুটবলে সেরা ফরওয়ার্ড স্বদেশি এবং বিদেশি, এটা যদি তুমি বলো। মানে আমাদের ইন্ডিয়ান ফরওয়ার্ডদের ভিতরে কিন্তু মানে আমি যাদের সাথে খেলেছি, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তো আই এম বিজয়নকে কিন্তু আমার খুব ভালো লাগতো, কারণ আই এম বিজয়ন কিন্তু ওকে কিন্তু রাখা যেত না, যে যে ফরওয়ার্ডে ফ্লেক্সিবিলিটি বেশি, যে ফরওয়ার্ডে বোথ সাইড মুভমেন্ট আছে, সেই ফরওয়ার্ডকে কিন্তু রাখা খুব টাফ। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল অনেক ফরওয়ার্ড আছে যারা ওয়ান সাইড টানে, মানে তাদের খেলার আগেই রিড করা যায় যে বয় বল পড়লে লেফটেই যাবে, শুধু ওকে ব্লক করা খুব ইজি হয়ে যেত, কিন্তু যে ফরওয়ার্ড বোথ সাইড লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট করতো সেই ফরওয়ার্ডকে একটু টাফ হতো। সেখানে থেকে আই এম বিজয়ন আর তারপরে আরসি প্রকাশ বলে একটা প্লেয়ার ছিল ব্যাঙ্গালোরে, আরসি প্রকাশ খুব ভালো লাগতো, একটু টাফ হতো। আর ফরেনার দেখতে গেলে আহ
আর ওটাপা নো ডাউট গুড ফরেনার আর ওটাপা যে চার্চিলে খেলতো মন মানব খেলে গেছে ওটাপা কিন্তু অনেকটা ভাঙ করে আর কি মুভমেন্ট করাটা খুব ভালো ছিল মানে কখন কি করে বোঝা মুশকিল কেন ও দেখবে অন স্টেপে কিন্তু খুব পাওয়ারফুল শট মানে যেখানে সেখানে গ্রোয়িং এর জোরে কিন্তু অনেক কলাকারী কিন্তু খুব কেন ওই প্লেয়ারকেই কিন্তু বেশি ভয় পাই যে প্লেয়ারের গ্রোয়িং এর জোর বেশি মানে এক স্টেপে সে বলকে স্পিন করা বা একটা প্লেসে রাখা এই প্লেয়ারটাকে একটু বেশি ডেঞ্জারাস মনে হয় এক্ষেত্রে ওডাফা এদিকে আসছে প্রকাশ দেন আই এম বিজান সংগ্রামদার কাছে আসবো সংগ্রামদা অনেক বড় বড় স্ট্রাইকারকে তুমি ফেস করেছো কাকে এগিয়ে রাখবে স্বদেশি বিদেশি অবশ্যই আই এম ভাই একটা ক্লাস স্ট্রাইকার আই এম স্বদেশি আর বিদেশিদের মধ্যে আমার সেরা ব্যারাটো ব্যারাটো কেউ নেই আমার কাছে কারণ ব্যারাটো যখন তখন একটা ম্যাচের রং বদলে দিতে পারে একদম আমার কাছে ব্যারাটোই ফার্স্ট আচ্ছা আমি একটা একটা প্রশ্ন করে নি সংগ্রামদাকে সংগ্রামদা তোমাকে একটা সময় ট্রাইবেকারের রাজা বলা হতো এই ট্রাইবেকার প্র্যাকটিস করার সময় মনস্তাত্ত্বিক ব্যাপারটা মানে মানে অনেক সময় পেন প্র্যাকটিস করার সময় মনস্তাত্ত্বিক ব্যাপারটা কিরকম থাকতো সেটা যদি একটু বলো কিংবা ম্যাচের সময় ট্রাইবেকার হচ্ছে সেই সময় প্লেয়ারদের উপরে অপোনেন্ট প্লেয়ারদের উপরে কিরকম চাপ সৃষ্টি করা কিংবা কোন দিকে মারবে অ্যান্টিসিপেশন এই ব্যাপারগুলো যদি একটু আমাদের দর্শকদের বলো অনেক হ্যাঁ প্র্যাকটিস আর ম্যাচ ডিফারেন্স প্র্যাকটিস একটা টাইব্রেকার সেভ করার ম্যাচের মধ্যে ওই বাঙ্গম উত্তেজনা এটা ম্যাচের বা 120 মিনিট একটা ছেলে সাপোর্ট করছে তোকে সেই ম্যাচের একটা টেম্পারমেন্ট ওটা কিন্তু ডিফারেন্স প্র্যাকটিসে মারা তো প্র্যাকটিস করাতে একটা সেভ হতো সেটা একটা ক্যাজুয়ালনেস থাকে কিন্তু ম্যাচের মধ্যে সেটা থাকে না সেটা পুরোটাই ঢুকে যায় উত্তাপে তা অটোমেটিক যদি একটা গোলকিপার তরুণ বোস আমাকে মোটামুটি একটা কথাই বলতো বলটাই তো ভেতরে যাবে অন্য কিছু তো যাবে না সে তো বলের দিকে বেশি কনসেন্ট্রেট করো এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি স্ট্রাইকারকে কতটা মানে প্রেশার করতে প্রেশারে মিস করে ওরা যতটা প্রেশার ক্রিয়েট করতে পারবে ততটা তুমি সাকসেস পাবে সেহেতু প্রেশার যে যত ভালো করতে পারবে অ্যান্টিসিপেশন যার যত ভালো সে তো টাইব্রেকার স্টেপ করতে পারে আচ্ছা তোমার কাকে আইডল করে তোমার বড় হওয়া গোলকিপার স্বদেশি বিদেশি কাকে আইডল করে তোমার বড় হওয়া অবিয়াসলি হেমন্ত দা আমার কোচ পেয়েছি রুম পার্টনার পেয়েছি খেলেছি হেমন্ত দা আমার আদর্শ এবং ফরেনারদের মধ্যে বুফনকে খুব ভালো লাগে হাবিবুদ্দা ব্রাউন ব্রাউন ব্রাউনকে খুব ভালো লাগে জন টেরি এবং ব্রাউন এদের খেলা খুব পছন্দ হতো আর স্বদেশীদের মধ্যে কাকে ইয়ে করে অনুসরণ করেছো মহেশ গাড়োয়ালি আমার নেট প্রবলেম হচ্ছে হ্যাঁ মিনি হ্যালো হ্যাঁ দেবাঞ্জন শুনছি নেটটা খুব প্রবলেম করছে দেখো খানিকক্ষণ আগে সংগ্রাম বলছিল ব্যারোটোর কথা আমার কিন্তু আমি অনেক প্লেয়ারের খেলা দেখেছি চিমা তুমিও দেখেছো চিমা ওডাফা রান্টি মার্টিন তারপর ইমিকার মতন বিশ্ব বরণ্য ফুটবলার ব্যারোটো মজিদের খেলা দেখেছি জামশেদের খেলা দেখেছি কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার কিন্তু ব্যারোটো আই নেভার সিন এটা আমার ব্যক্তিগত ধারণা তো আমি একটু বাড়াবাড়ি করে একটা প্রশ্ন করতে চাইছি মনের প্রশ্ন খানিকক্ষণ আগে জয়দেব বাবুর খুব প্রশংসা আমার প্লেয়াররা করছিলেন আমিও করছি এসেই গোলকিপার একটা ইয়ে করছে একাডেমি করছেন স্ট্রাইকার একাডেমি করছেন তা আমার জয়দীপ বাবুর কাছে এই চ্যানেলের মাধ্যমে একটা অনুরোধ মাননীয় জয়দীপ বাবু 5 বছর কলকাতা ডোমেস্টিক লিগে সমস্ত বিদেশি খেলোয়াড়দের খেলা মানে বাধ্যতামূলক বারণ করুন
অ্যালাউ করবেন না, তারা এই ক্লাবগুলো টুর্নামেন্ট খেলুক, আমার আপত্তি নেই, ইস্ট বেঙ্গল মোহনবাগান টুর্নামেন্ট খেলুক, কিন্তু ডোমেস্টিক যে কলকাতা সিএফএল হল কেবলমাত্র বাঙালিরা খেলুক, তাহলে আমাদের আর স্ট্রাইকারদের জন্য একাডেমি করতে হবে না, তখন দেখবেন শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস এদের মতো খেলোয়াড় পাবো এবং সংগ্রামদের মতন গোলকিপার পাবো। আজ দুর্ভাগ্য ভারতের দলে গোলকিপার কে? গুরপ্রীত সিং। কোথায় বাঙালি, কোথায় হাবিবুর রহমান? কেন জয়দীপ বাবু এদিকে নজর দেবেন না? আমি সমগ্র আইএফএ কে বলবো, একাডেমি করার আগে এটাকে ভাবো, স্ট্রাইকার একাডেমি, কিসের স্ট্রাইকার একাডেমি? পৃথিবীর কোথায় হয়েছে এই ধরনের গল্প স্ট্রাইকার একাডেমি? গোলকিপার একাডেমি হয় আমরা পটারাকে দেখেছি বেঙ্গলে, তখন এর জন্ম হয়নি দেবাঞ্জনে, অঞ্জন জানো আমি জানি, সংগ্রাম সংগ্রামও জানে, যেহেতু গোলকে পটাদা বলে একজন ছিল, গোলকিপারদেরই খালি ট্রেনিং করাতো, কিন্তু আমি শুনিনি পৃথিবীর কোথাও স্ট্রাইকারদের কোনো একাডেমি হয়েছে। এইসব গসিপ না করে আইএফএ এর উচিত পাঁচ বছর, কেন তিন থেকে পাঁচ বছর বিদেশি খেলোয়াড় বন্ধ করুক, আমার বাঙালি প্লেয়াররা বেরিয়ে আসবে। সরি বাড়াবাড়ি করলাম কিনা জানি না, ভালো সাজেশন তুমি দিয়েছো, কারণ এটা ঘটনা যে আজকে আমরা দেখেছি যে প্রচুর ভালো কলকাতার ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে, অন্যান্য জেলার ছেলে, তারা এই ছোট ছোট তথাকথিত ছোট দল যারা সাপ্লাই নাই সেখানে খেলে, কিন্তু পরবর্তীকালে তারা কোনো এক্সপোজার পায় না, তারা কোনো জায়গা পায় না। আজকে বেশ কিছু খেলোয়াড় গত বছরও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ছিল, কিন্তু তারা রিজার্ভ বেঞ্চে বসেছিল এবং তারা হারিয়ে গেছে, তারা যে কোথায় যাচ্ছে কেউ মানে দুইজন খেলোয়াড়ের মধ্যে একজনকে শিখিয়েছিলেন, এবং জোর দেওয়া হয় এই পশ্চিমবঙ্গের ছেলেদের উপর, তাহলে কিন্তু আস্তে আস্তে এই যেন নর্থ ইস্টের লিগ হয়, শুধু নর্থ ইস্টের ছেলেরা খেলে, যেরকম গোয়া লিগ হয় গোয়া ছেলেরা খেলে, আমাদেরও যদি আমরা সন্তোষ ট্রফি খেলার জন্য এই যে ঘুরে ঘুরে বেড়ানো কে খেলবে কে খেলবে কাজ ছাড়ছে না তার দরকার হবে না, কারণ আমাদের গ্রামবাংলার এত খেলে খেলে ফুটবল খেলে তাদের একদম ভালো। তবে স্ট্রাইকার একাডেমি যেটা বলছো বা গোলকিপার একাডেমি, এটা একদম নতুন একটা কনসেপ্ট করছে, আমি এটাও বলবো এটা সঙ্গে সঙ্গে এই একাডেমি গুলো সে জানে কোথা থেকে আমরা পাই। আর সংগ্রামদার নেট প্রবলেম হচ্ছে একটু, যাই হোক পালা শেষ কর, হাবিবুদ্দা অনেক নিজের মূল্যবান কথাবার্তা আমাদের সাথে শেয়ার করলো, ঘটনা শেয়ার করলো, অনেক যারা যারা আপকামিং ফুটবলার তারা হাবিবুদ্দাকে রোল মডেল করেই অনেকেই এগিয়ে আসবে, এটাই আমরা প্রার্থনা করব। হাবিবুদ্দা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই শোয়ে আসার জন্য, মীর জেঠু তোমাকেও অসংখ্য ধন্যবাদ, আমি অঞ্জন জেঠুকে কিছু বলতে অনুরোধ করব শেষে। আমিও দেবাঞ্জনের সঙ্গে একমত, যে যার নিজের সময় করে আজকে এখানে এসে আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করেছেন এবং আগামী প্রজন্মের ছেলেপুলে যারা খেলে তারা এই আলোচনাটা শুনলে নিশ্চয়ই অনেক অনুপ্রেরণা পাবে, এবং মিহিরকেও আমি ধন্যবাদ দেব তার প্রচুর আমাদের দিয়ে আমাদের সমৃদ্ধ করেছে, হবিবুর প্রচন্ড লড়াকু ছেলে, ডেডিকেটেড ছেলে, তিনটে প্রধানে খেলেছে, আমরা খুব খুশি আনন্দিত, আর সংগ্রাম নেটের কিছু প্রবলেম হচ্ছে আমি জানি না শুনতে পাচ্ছে কিনা, হ্যাঁ শুনতে তো পাবে না, সংগ্রামকেও ধন্যবাদের পক্ষ থেকে সংগ্রামদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, হাবিবুদ্দা তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমার শুভ ঈদের শুভেচ্ছা তোমাকে জানাই, ঈদ মুবারক তোমাকে, খুব ভালো কাটুক তোমার ঈদ, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঈদ ভালো কাটুক, সবাই ভালো থেকো তোমরা, এই জানিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, আমিও সবাইকে নমস্কার জানিয়ে আমি আবার আমাদের স্টুডিওতে ফেরত যাচ্ছি,
আবার দরকার হলে তোমাদের কোনোদিন না কোনোদিন নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।